এলাকা সালামবান এরিয়া। এই যেতে আমরা আল ফালাক মাল্টি ফুড প্রোডাক্ট নামে একটা প্রতিষ্ঠান, এখানে আমরা ফ্রুট ড্রিঙ্কস, আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস, লিচি ড্রিঙ্কস, তারপর এখানে আইস ললি, ললিপপ, হ্যাঁ, তারপর এডিবল জেল, হ্যাঁ, এই ধরনের পণ্যগুলো এখানে তারা উৎপাদন করছে। তো এই ধরনের শিশু খাদ্যগুলো খুব সেন্সিটিভ আইটেমস, এই প্রোডাক্টগুলো উৎপাদন করতে গেলে, বিক্রয় বাজারজাত করতে গেলে বিএসটিআই থেকে অনুমোদন নিতে হয়। এই প্রতিষ্ঠানটার নামে আমরা কখনও কোনো লাইসেন্স ইস্যু করিনি। ফ্লিসিং করার জন্য তারা বিভিন্ন ধরনের বাজার থেকে এরকম রং কেমিক্যাল নিয়ে আসছে, সেগুলো কোনো অনুমোদন নেই। এই পণ্যগুলো সাধারণত এখানে নামি যে ব্র্যান্ডগুলো আছে বাজারে, যে ব্র্যান্ডগুলো মোটামুটি ব্র্যান্ডিং একটা ইমেজ নিয়ে আছে আর কি, এই ব্র্যান্ডগুলোকে তারা এখানে সরাসরি নকল করছে আর কি। একটা কিউআর কোড জেনারেট করেছি বিএসটিআইর পক্ষ থেকে। আপনারা যখন একটা প্রোডাক্ট বাজার থেকে ক্রয় করবেন, তখন সেখানে আপনাদের যে মোবাইলের যে ক্যাম স্ক্যানার আছে, সেই ক্যাম স্ক্যানার দিয়ে আপনারা একটা বারকোডকে সার্চ দিলে ওইখানে সার্চ দেওয়ার পরেই, আর এটা কারা লাইসেন্সটা ইস্যু করেছে বা এটা আদৌ লাইসেন্স আছে কিনা, টোটাল লাইসেন্সের ক্যারেক্টারিস্টিকটা এখানে চলে আসবে। আমরা কিনা নিয়ে এগুলা বাচ্চাদের নিয়ে যে দেই, বাচ্চাদের অনেক সময় পেট খারাপ, ডায়রিয়া, মিডিয়া। প্রতিষ্ঠান যদি ভালো, মানে ভালো আকার যদি ডিমান্ড এটা দেওয়া যায়, মানে পরিকল্পনা করা হয়, তাহলে এর থেকে শিক্ষা নিতে পারে কিন্তু অনেকে। বাচ্চাদের জীবনের উপরে ঝুঁকি এবং সম্পূর্ণ কেমিক্যাল এবং আসলে কিছুই না, যে অবৈধ একটা প্রতিষ্ঠান।